জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতির সাথে জিএম বৈঠক গণতান্ত্রিক পন্থা ছাড়া আওয়ামী লীগ কখনোই দেশের ক্ষমতায় আসেনি বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে সহ দেড় শতাধিক প্রকল্প উদ্বোধন পঞ্চম দফায় বিএনপির দুদিনের অবরোধ শুরু রাতে মিরপুরে চারটি বাসে আগুন জড়িত অভিযোগে তিনজন আটক দলীয় ও রাষ্ট্রশক্তির প্রয়োগে সন্ত্রাস করছে সরকার অভিযোগ নাশকতা করলে দমনের হুঁশিয়ারি চোদ্দ দলের দেখছিলেন সংবাদ এবার বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ জাতির উদ্দেশ্যে সিসি কাজী হাবিবুল আওয়ালের ভাষণেই এই ঘোষণা আসতে পারে সকাল দশটায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে নির্বাচন কমিশন সংলাপে বসার আহ্বান জানিয়ে বড় দলগুলোকে যুক্তরাষ্ট্রের চিঠিলে রিপোর্টে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সামনে রেখে বুধবার বিকেল পাঁচটায় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন বৈঠকের পর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কমিশনের অনানুষ্ঠানিক বাংলাদেশ টেলিভিশনের প্রচারিত এই ভাষণেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিএসি তফসিল অনুযায়ী নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে কমিশন সচিব জানিয়েছেন বুধবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে কবে কখন কিভাবে তফসিল ঘোষিত হবে এ বিষয়টি আগামীকাল সকাল দশটায় এখানে আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদেরকে অবহিত করব এটা আপনারা জানেন সত্তর এবং তার পরবর্তী যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার প্রত্যেকটারই তফসিল মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে এবং বিশ্বকে অবহিত করেছেন এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে বিএনপি সহ অন্যান্য দলের ডাকা অবরোধ রাজনৈতিক সহিংসতা বড় দলগুলোকে সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ এমন পরিস্থিতির মধ্যেই তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন এই প্রসঙ্গে কমিশন সচিব জানান যুক্তরাষ্ট্রের চিঠি সম্পর্কে কমিশন অবগত নয় অবশ্যই না কোনো প্রভাব পড়বে না প্রথম হচ্ছে সংলাপের চিঠি কিনা এটা তো কমিশন অবহিত নয় কারণ কমিশনের কাছে কিছুই আসে না সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছেন সেই রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে ইসি সচিব আরও জানিয়েছেন আইন অনুযায়ী কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা আমরা সত্যিকার অর্থে জাতীয় কোনো ধরনের হুমকি থ্রেট কোনো কিছু দিয়ে নাই সৈকত সাদিক বাংলা ভিশন ঢাকা জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনের তফসিল ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা মঙ্গলবার রাত আটটায় তিনি বঙ্গভবনে প্রবেশ করেন রাত নটার পর তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে যান তবে প্রবেশ বা বের হয়ে যাওয়ার সময় জিএম কাদের গণমাধ্যমে কোনো কথা বলেননি বৈঠকের বিষয়ে তিনি কিছু জানাননি এদিকে নির্বাচনকে সামনে রেখে গতকাল কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কো চেয়ারম্যান প্রেসিডেন্ট সদস্য ভাইস চেয়ারম্যান যুগ্ম মহাসচিব বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের অংশগ্রহণে যৌথ সভা করেছেন জিএম কাদের এ সময় জিএম কাদের বলেন দেশের রাজনৈতিক অবস্থায় জাতীয় পার্টি এখনও মনে করে সংলাপের সুযোগ আছে এর আগে শর্তহীন সংলাপে বসতে সোমবার বড় তিন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে তুলে দেন মার্কিন রাষ্ট্রদূত পিটারহাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন বাঞ্চাল করে দেশে অস্থিতিশীলতা চায় বিএনপি গণতান্ত্রিক পন্থা ছাড়া আওয়ামী লীগ কখনোই দেশের ক্ষমতায় আসেনি বলেও দাবি তার বলেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছিল জিয়াউর রহমান বিস্তারিত। চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন জেলায় চব্বিশটি মন্ত্রণালয়ের একশো সাতান্নটি প্রকল্পের দশ হাজার একচল্লিশটি অবকাঠামো উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতানব্বই হাজার আটশো একাত্তর কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব প্রকল্প গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষণা করছে এ সময় প্রধানমন্ত্রী বলেন উন্নয়ন অব্যাহত রাখতে প্রয়োজন সরকারের ধারাবাহিকতা বারবার ভোট দিয়ে নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন দেশের সুষ্ঠু ভোটের জন্য যত সংস্কার করা হয়েছে তা জনগণের ভোটাধিকার নিশ্চিতের জন্যই করেছে সরকার আমরা জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়ে এসেছি আওয়ামী লীগ কোনো দিন মানে গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কিন্তু সরকার গঠন করে নাই তা আজকে আমাদের নির্বাচনও ঘনি এসেছে হয়তো দু এক দিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনী মানে তারিখ সময় সে ঘোষণা দেবে তো আজকে এখানে সেই জন্য আমরা হয়েছে যে যেহেতু ডিজিটাল সিস্টেম আছে আমাদের যে কাজগুলো আমরা করলাম সেগুলো উদ্বোধন করতে আর তারপর যখন ইলেকশন হবে জনগণ যদি নৌকা মাকে ভোট আবার আসবো আর না দিলে আমার কোনো থাকবে না কারণ আমি তো দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি এইটুকু তো করতে পেরেছি প্রধানমন্ত্রী বলেন মানুষের জন্য কাজ করাই বর্তমান সরকারের ব্রত প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে বলেন বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বে রোল মডেল পঁচাত্তর সালে জাতি পিতাকে হত্যার পর রাতের অন্ধকারে অস্ত্র হাতে নিয়ে মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে এই দেশে জাতির পিতার হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে সমাজে প্রতিষ্ঠিত করে এবং বিচারের হাত থেকে তাদেরকে মুক্ত রাখে একটা নির্বাচিত জনপ্রতিনিধি আর একটা নির্বাচিত জনপ্রতিনিধির হাতেই ক্ষমতা হস্তান্তর করবে এর বাইরে কেউ সরকার আসতে পারবে না আসলে তাদের সাজা হবে হাইকোর্টের সেই রায় অনুযায়ী আমরাও সংবিধান সংশোধন করে আমাদের সংবিধানের সপ্তম অনুচ্ছেদে হাইকোর্টের রায়ের অনুযায়ী আমরা তা সংযুক্ত করেছি গণতন্ত্রকে সুরক্ষিত দেওয়ার জন্য এগারোটি জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা একটা মর্যাদাশীল দেশে উন্নীত করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ঢাকা বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে পঞ্চম দফায় দুই দিনের অবরোধের প্রথম দিন আজ রাজধানী সহ সারা দেশে অবরোধ কর্মসূচির ডাক দেয়া হয়েছে দর্শক রাজধানীর মহাখালী এলাকায় রয়েছেন সহকর্মী ফররুক বাবু যুক্ত হচ্ছি তার সঙ্গে বাবু রাজধানীর চিত্র আজ কেমন দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বা কেমন আপনি জানেন বিএনপি টাকা পঞ্চম দফার আটচল্লিশ ঘন্টার অবরোধের আজকে প্রথম দিন এই দফায় আসলে আজকে গত বিগত যে অবরোধগুলোর চিত্র থেকে আজকের অবরোধের চিত্রটা কিছুটা ভিন্ন অনেকটা স্বাভাবিক হচ্ছে রাজধানী ঢাকা সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন সড়কে দেখলাম গণপরিবহনের উপস্থিতি সেই সাথে আসলে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে আপনি জানেন আমরা মহাখালী বাস স্ট্যান্ডগুলো অবস্থান করছি এখান থেকে আজ ভোর রাত চারটা থেকে শুরু হয়েছে ময়মনসিংহ বিভিন্ন জেলাতে বাস ছেড়ে যাওয়ার তবে বাস শ্রমিকদের দাবি তাদের যাত্রী আসার যাত্রী সেই যাত্রী তারা পাচ্ছে না তবে পুলিশের সহায়তা সহ সকল ধরনের নিজেদের নিরাপত্তা বলয় তৈরি করে তারা সকাল থেকে ভোর রাত চারটা থেকে বাস ছেড়ে যাচ্ছে ইতিমধ্যে তাদের এখন পর্যন্ত প্রায় দশ থেকে বারোটির মতো বাস ছেড়ে যাওয়ার তথ্য আমাদেরকে তারা জানিয়েছে এদিকে আপনি জানবেন যে গত রাতে অবরোধের আগের রাতির রাজধানীর মিরপুরে মিরপুরে বেদিবাদ এলাকা থেকে শুরু করে মিরপুরের দশকাম্পার এলাকাতে বিআরটিসি বাস সহ এক ইউনিভার্সিটি দুইটি বাস সহ মোট চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশের দাবি তারা সবাই বিএনপির নেতাকর্মী আপনি আরও একটা বিষয় আসলে জানবেন যে গতকাল ডিএমপি একটা সভা করেছে সেই সভায় মূলত তাদের মূল এজেন্ডা ছিল যে নির্বাচনী ইস্তেয়ার ঘোষণার পরে তাদের কাছে যে পুলিশের কাছে তথ্য আছে গোয়েন্দা তথ্য যে নির্বাচন ইস্তেহার ঘোষণার পরে রাজধানীতে নাশকতার একটা পরিকল্পনা আরও জোরদার হবে সেই ঘটনা নিয়ে তারা রাজধানী মিরপুরের সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটা বৈঠক করেছে সেই বৈঠকে মূলত তারা সিদ্ধান্ত নিয়েছে যে আরও বাছের জোরদার করা হবে নগর নগরের পুলিশের নিরাপত্তা সেই সাথে আসলে প্রতিটা গণপরিবহনে আরও চেকিংয়ের ব্যবস্থা করছে পুলিশ রাহান এই ছিল রাজধানীতে সর্বশেষ তথ্য বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রয়োজনে আবারও আপনার কাছে আসবো সর্বশেষ খবর জানতে দর্শক আমাদের সহকর্মী ফররুক বাবু মহাকালী বাস টার্মিনাল থেকে আজকের অবরোধের সর্বশেষ খবরাখবর জানাছিলেন অবরোধের আগে গতকাল রাতে রাজধানীর মিরপুরে চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা মিরপুরে বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাতে মিরপুর এক নম্বর বেরিবাদ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পার্কিংয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে মিরপুর বেরিবাদ এলাকায় শুকতারা পরিবহন নামে আরও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর কিছুক্ষণ পর মিরপুর দশ নম্বর সিগনালে আটকে থাকা একটি দোতলা বিআরটিসি বাসের সিটে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতে নাতে আটক করার দাবি করেছে পুলিশ পরে তার ফোনে সহযোগীরা ফোন দিলে আরও দুজনকে আটক করা হয় বলছে পুলিশ আটক ব্যক্তিরা মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী পুলিশের দাবি টাকার বিনিময়ে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে অভিযুক্তরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন দলীয় ও রাষ্ট্রশক্তির প্রয়োগে সন্ত্রাস করছে সরকার একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি গতকাল বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভি দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মত্ত উন্মত্ত উদ্ভ্রান্ত হয়ে গেছে সরকার শেখ হাসিনা তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেওয়ার পায়তারা শুরু করেছে আমরা কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই এই তফসিল নাটক বন্ধ করো আগে পদত্যাগ করো কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা দিন এই দলদাস আওয়ামী নির্বাচন কমিশন বাতিল করো আটচল্লিশ ঘন্টার যে অবরোধ বুধবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত এই অবরोध কর্মসূচি আপনারা সফল করে তুলবেন এই অবরोध গণতন্ত্রের পক্ষে বাকস্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসার পক্ষে স্বচ্ছ স্বচ্ছ ভোট এবং অবাধ নির্বাচন বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে যেটি আজ দীর্ঘদিন ধরে ছিনিয়ে নেওয়া হয়েছে জনগণের কাছ থেকে বিএনপি জামাত গণতন্ত্রের ধারাকে ধ্বংস করতে চায় এজন্যই হরতালের নামে গাড়ি পোড়াচ্ছে মানুষ মারছে বলে অভিযোগ 14 দলের বিএনপি মাজা ভাঙা দল তারা আর মাজা সোজা করে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য তাদের মঙ্গলবার কামরাঙ্গির চরে চৌদ্দ দলের শান্তি ও উন্নয়ন সমাবেশে তারা এসব কথা বলেন প্রতিনিধি আব্দুল পাঠানো তথ্য ছবিতে বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজধানীর কামরাঙ্গির চর হাসপাতাল মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে দল। সমাবেশে চোদ্দ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন যারা এদেশে অন্য পন্থায় ক্ষমতায় এসেছে তারা কোনোদিন গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে পারেনি তারাই এখন নির্বাচনে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য তার আজকে নির্বাচন বঞ্চাল করবার জন্য যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বাংলার মানুষ প্রতিহত করে আসছে প্রতিহত করবে এবং এই দেশে সংবিধানের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে মানুষের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠিত হবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন বলেছেন মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকারই ক্ষমতায় আসবে আওয়ামী প্রেসিডিয়াম সদস্যদের অভিযোগ একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে আবারও পিছিয়ে দিতে চায় ধ্বংস করতে চায় গণতন্ত্র জামাতের ষড়যন্ত্র প্রতিহতে চোদ্দ দল মাঠে থাকবে বলে ঘোষণা দেন নেতারা শর্মিলা কেয়া বাংলাভিশন গণতন্ত্র সমুন্নত রাখতে প্রয়োজনে সংলাপে আপত্তি নেই আওয়ামী লীগের তবে সংলাপ কার সাথে সেই প্রশ্ন রাখলেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেন ভারত পরিপক্ক তাই তারা যা বলে তাতে দ্বিমত নেই সরকারের বন্ধু দেশের বাস্তববাদী পরামর্শ গুরুত্ব দিয়ে দেখার কথাও জানান তিনি মঙ্গলবার মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী বলেন গণতন্ত্রকে আমরা ঠিক আমরা এই গণতান্ত্রিক প্রসেস যাতে কোথাও বিঘ্নিত না হয় এই হরতাল অবরোধ নামে গণতান্ত্রিক যে প্রক্রিয়া আমরা চালু করেছি সেইটা জানি জনগণের মানে কথা বলার ভোট দেওয়ার অধিকার যাতে বাঞ্চাল না হয় কারণ আগে আগেও আমাদের দেশে জনগণের ভোটার দেওয়ার ভোট দেওয়ার অধিকার তো এই বিএনপি সরকার কিংবা তাদের উত্তর ধ্বংস করেছিল আমরা গণতন্ত্রকে ধ্বংস করতে চাই না সেই জন্য সেই গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য যা যা করা আমরা তাই করবো সেখানে যদি সংলাপের প্রয়োজন হয় উইল ওয়ে বাট কার সাথে করব সেইটা আমাদের বিবেচনার বিষয় আছে আমাদের সংলাপটা আমরা একটা আপত্তি নাই কিন্তু কার সাথে করবেন সে সম্পর্কে আমাদের নিশ্চয়ই প্রশ্ন দেশের পোশাক খাতের অবস্থা পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে মঙ্গলবার বৈঠক করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠকে মজুরি বাড়ানো আটক শ্রমিকদের মুক্তি শ্রমিকদের ক্ষতিপূরণ সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে সরকারের সাথে আলোচনায় এসব তুলে ধরতে ইইউ প্রতিনিধিদের অনুরোধ জানানো হয়েছে রিপোর্ট মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিকদের আন্দোলনে দেশের তৈরি পোশাক খাতে দেখা দিয়েছে অস্থিরতা এ পরিস্থিতিতেই পোশাক খাতের সার্বিক অবস্থা পরিদর্শনে সফর এসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল মঙ্গলবার সকালে ইউ দূতাবাসে প্রতিনিধি দল বৈঠক করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা আইএলও ইউনিসেফ এবং জাতিসংঘের ঢাকা অফিসের প্রতিনিধিদের সাথে পরে ইউ প্রতিনিধিরা বৈঠক করেন গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠক থেকে বেরিয়ে শ্রমিক নেতারা এ বিষয়ে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য এবং শ্রমিকদের যেটার জন্য কম্পেনসেশন এবং শ্রমিকরা যাতে সামনের দিকে মামলা এবং যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে রিলিজ করার জন্য আনকন্ডিশনাল রিলিজের জন্য এই বিষয়গুলো আলোচনা হয়েছে বাজার সামঞ্জস্য রেখে এবং যে মজুরি পাচ্ছে এটা যথেষ্ট না কারণ জিনিসপত্রের দাম বেশি এবং লেবার যে জায়গাগুলোতে আমাদের ত্রুটি আছে সেটাও শেয়ার করলাম কিছু কিছু পয়েন্টে আমাদের দ্বিমত আছে তোমরা যখন লেবার মিনিস্ট্রি বা গভর্নমেন্টের সাথে বোঝবা হাউ টু অ্যাড্রেস দিস ইস্যু তোমরা তাদের সাথে একটু কথা বলছো দুপুরের পর বৈঠক হয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে উদ্বেগ জানিয়েছে সুশীল সমাজ মজুরির অপর্যাপ্তার কথা বলা হয়েছে বলা হয়েছে মজুরি আরও বাড়ানো দরকার বিশেষ করে লিভিং ওয়েজ যেটা দরকার শ্রমিকদের সেটির সাপেক্ষে যেটা মজুরি হয়েছে সেটি যথেষ্ট নয় সেটা যদি আরও বাড়ানো যায় সেটির বিষয়গুলো তারা তুলেছেন একই সাথে শ্রমিকদের উপরে বিভিন্ন সময় যে বিভিন্ন রকমের অসন্তোষের কারণে বিভিন্নভাবে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে ব্যবহার হয় সেটি সবসময় যে যৌক্তিক থাকে না সেই বিষয়গুলো এসছে এদিকে পঁচিশ হাজার টাকা মজুরিদার প্রস্তাবকারীদের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী একজনে বলছে কিন্তু পঁচিশ হাজার নিচে পঁচিশ হাজার লেবারের ওয়েজ হওয়া উচিত পঁচিশ হাজার আই উড লাভ টু সি কিন্তু পঁচিশ হাজার দিয়ে ওই কোম্পানি ঠিক রাখবে কিনা সেইটাও তো দেওয়া উচিত যিনি বলেছেন আমার মনে হয় তাকে একটা ফ্যাক্টরি দিয়ে দেওয়া উচিত যে তুমি এইটা চালাও আর প্রফিট করো দেখি কেমনি করো তো এইরকম সাজেশন আসে বহু রকমের আপনার আসুক আমরা দেখি এবং এই খেলা এই দেশে কি অ্যাপ্লিকেবল করা যায় কি না সেটাও দেখতে হবে পোশাক খাতের সার্বিক বিষয় নিয়ে বুধবার সরকার সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ইমরুল কায়েস বাংলা ঢাকা এদিকে বাংলাদেশে শ্রম আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আইনের ছয়টি বিষয় নিয়ে আরও কাজ করার পরামর্শ দিয়েছেন তারা তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমএ সভাপতি ফারুক হাসান কথা জানিয়েছেন এদিকে বন্ধ হওয়া আশুলিয়ার সব পোশাক কারখানা আজ থেকে চালুর সিদ্ধান্ত হয়েছে মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনে শিল্প এলাকাগুলোতে বিদ্যমান অস্থিতিশীল পরিবেশ শান্ত হয়ে আসায় এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিজিএম সভাপতি ফারুক হাসান এর আগে পোশাক কারখানায় শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে সব পোশাক কারখানা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল বিজিএম জমকালো আয়োজনে দু সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন জাতি গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে থাকে চলচ্চিত্র আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আগামীতে বিশ্বমানের সিনেমা তৈরি করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি পরে তিনি উপভোগ করেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রিপোর্ট সৈদ আব্দুল মুহিতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলা সিনেমার বিখ্যাত কয়েকটি গানের সাথে মঞ্চ মাতিয়েছেন সাদিয়া ইসলাম মৌ নুসরাত ফারিয়া মমতাজ সহ অন্য শিল্পীরা গানের সাথে একক গানেও নেচে দর্শককে আনন্দ দিয়েছেন কেউ কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সহ অতিথিরা অনুষ্ঠান উপভোগ করেন মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবছর চলচ্চিত্রে সাতাশটি বিভাগে একত্রিশ জনকে পুরস্কার দেওয়া হয়েছে শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করেন অভিনয় শিল্পী রশনারা রোজিনা ও কামরুল আলম খান খসরুর পক্ষে নায়ক আলমগীর দু সালে যৌথভাবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কুরা পক্ষীর শূন্য উরা ও পরান প্রধানমন্ত্রীর কাছ থেকে মোহাম্মদ আব্দুল কায়ুম ও তামজিমুল আলম সেরা চলচ্চিত্রের পুরস্কার নেন শ্রেষ্ঠ গায়ক যৌথভাবে অপারেশন সুন্দরবনের বাপ্পা মজুমদার এবং হৃদিতার চন্দন সিনহা অনুষ্ঠানে সেরা অভিনেত্রী যৌথভাবে জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু এবং সেরা অভিনেতা চঞ্চল চৌধুরীকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অনেক ত্যাগের ফসল এদেশের স্বাধীনতায় এর সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে তিনি বলেন সামাজিক সচেতনতা ও সংস্কারও ভূমিকা রাখে চলচ্চিত্র পরিবার দেখতে পারে মানুষ যেতে পারে একসাথে বসতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে অথবা দুঃখে কাঁদতে পারে মানুষের সঙ্গে একাত্ম হতে পারে এই যে একটা অনুভূতি সেটা কিন্তু ফিরে এসেছে কাজে এভাবেই আপনারা চালিয়ে যান আর তাছাড়া ডিজিটাল যুগ কাজে আমরা বলবো তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র যাতে নির্মাণ হয় সেই পদক্ষেপ আপনারা নেবেন সরকার প্রধান বলেন পঁচাত্তরের পর দেশে অপসংস্কৃতি চালু হলেও বর্তমান সরকারের আন্তরিকতায় চলচ্চিত্রে সুদিন ফিরে এসেছে সময় পেলে তিনিও বাংলা সিনেমা দেখেন বলেও জানান বঙ্গবন্ধু কন্যা একটাই দুঃখ যে আমি হলে যেহেতু সিনেমা দেখার সম্পর্কে হয় না তবে আমি যখন বিমানে চড়ি তখন কিন্তু আমি বাংলাদেশের সিনেমা দেখি এবার তো লন্ডনে যাওয়ার সময়গুলো না সাউথ আফ্রিকা যাওয়ার সময় পরপর দুইটা সিনেমা দেখলাম একই দিনে মোটামুটি ওখানে যে কটা আছে আমার দেখা হয়েছে আর মাঝে মাঝে অনেকে আমাকে পেনড্রাইভ পাঠায় তখন সময় মতো মাঝে মাঝে একটু দেখি তবে এক বসে দেখার তো সময় হয় না একটা রাষ্ট্র চালানো সাতেরো কোটি মানুষের বোঝাতো আমার কাঁধে তাদের জন্য কাজ করে আর ওই ফাইল দেখতে দেখতে আর ওই রিপোর্ট পড়তে পড়তেই সময় চলে যায় এত পড়া যে পড়তে হবে এই মৃত্যু বয়সে এসে এটা কখনো ভাবি নাই কারণ মাঝে মাঝে দুঃখ হয় বলে যে সত্যি এত যদি ছোটবেলা পড়তাম তাহলে তো প্রতিবার ক্লাসে ফার্স্ট হতে পারতাম কিন্তু বোধহয় আল্লাহ বোধ হয় তখন করতে দেয়নি বলছে তুই বুড়ো বয়সে পড়বি এখন সেটি করতে হচ্ছে যা হোক যখন একটু সিনেমা দেখি আর বিশেষ করে এ আবার রেহানা আমাকে সবসময় সাহায্য করে ও বসে বসে হুকুম দেয় ওই সিনেমাটা দেখো ওটা তোমার দেখা উচিত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বঙ্গবন্ধু বায়োপিক শ্রেষ্ঠ অর্জন বলেও মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আব্দুল মোহিত বাংলা ভীষণ ঢাকা গত বছরের সর্বনিম্ন প্যাকেজের চেয়ে বিরাশি হাজার আটশো টাকা কমিয়ে এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজের সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ উননব্বই হাজার আটশো টাকা মঙ্গলবার রাজধানী নয়াপাল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতি এম শাহাদ হোসেন তসলিম এই প্যাকেজ ঘোষণা করেন এবার বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে আর একটি বিশেষ প্যাকেজের মূল্য ছয় লাখ নিরানব্বই হাজার তিনশো টাকা হাব সভাপতি জানান দু সালের হজ হবে ষোলই জুন এবং আজ থেকে বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন শুরু হবে দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়ে নিবন্ধন করতে হবে বাকি টাকা পরিশোধ করতে হবে পনেরোই ফেব্রুয়ারি তারিখের মধ্যে নিবন্ধনে পঁয়ষট্টি বছরের বয়সের কোন বাধ্যবাধকতা থাকছে না জানিয়ে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতির সাথে জিএম কাদেরের বৈঠক গণতান্ত্রিক পন্থা ছাড়া আওয়ামী লীগ কখনোই দেশের ক্ষমতায় আসেনি বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে সহ দেড় শতাধিক প্রকল্প উদ্বোধন পঞ্চম দফায় বিএনপির দুদিনের অবরোধ শুরু রাতে মিরপুরে চারটি বাসে আগুন জড়িত অভিযোগে তিনজন আটক